আসলে মুখে বললে তো অনেক কিছু বলা যায়, সেটা আমি একটু ফেটিকেল করে দেখালাম আজকে, ঠিক আছে? দেখেন ভাই কেমন হয়েছে, একদম একদম পাউডার হয়ে গেছে। দেখেন আমরা সাধারণ দোকান থেকে তো হলুদটা কিনে খাই, সেম ওরকম হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি আরো 10 সেকেন্ড দেন তাহলে আরো ভালো বেস্ট হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে আবারও চলে এসেছি গুলশান সাজাদপুরের সুবাস্তু নজর ভ্যালিতে অবস্থিত সাজিদ ক্রোকারিজ, আর এখানে আপনারা পাবেন খুব ভালো মানের ক্রোকারিজ আইটেম। আজকে আপনাদেরকে দেখানো হবে খুবই জোস একটা ব্লেন্ডার, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে ব্লেন্ডারটা, কারণ এটা অনেক স্ট্রং। আপনারা ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে ব্লেন্ডারগুলো কত পাওয়ারফুল এবং স্ট্রং। তো চলুন এগুলো সম্পর্কে ডিটেলস আমরা মুক্তার ভাইয়ের কাছ থেকে জেনে নিই, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই, কাস্টমারের ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এখন কি দেখাবেন? আজকে বেসিক্যালি ভাইয়া কিছু ভালো মানের ব্লেন্ডার নিয়ে আসছি, যেটা খুবই বেটার কোয়ালিটি, নভেনা ব্র্যান্ডের, ভালো মানের, বিশ্বের ভিতরে একটা ফেমাস একটা ব্র্যান্ড, খুবই ভালো। জি, যেটা মোটরগুলো সম্পূর্ণ 100% কপার মোটর, ইভেন প্রত্যেকটা মোটরের কোম্পানি থেকে কিন্তু 5 বছরের গ্যারান্টি আছে। আচ্ছা, 5 বছরের ভিতরে মোটরের যদি কোনো প্রবলেম হয় কোম্পানি থেকে টোটালি রিপ্লেসমেন্ট পাবেন। 5 বছরের? 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, আর ইনশাল্লাহ ওয়ারেন্টি থাকবে 10 ইয়ার্স। 10 ইয়ার্স এর ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। বাহ, চমৎকার। এই ব্ল্যান্ডারগুলো আসলে ভাইয়া আমরা যে ব্ল্যান্ডারগুলো সবসময় রিভিউ দিয়ে থাকি, মোটামুটি ভালো মানের ব্ল্যান্ডারগুলো দিয়ে থাকি। আজকে বিশেষ করে সবচেয়ে বেস্ট মানের একটা ব্ল্যান্ডার নিয়ে আসছি, যেটা আপনার সবচেয়ে হাই কোয়ালিটির একটা ব্ল্যান্ডার বলতে পারেন। তো এই ব্ল্যান্ডারটা এত ভালো, আসলে এটা মুখের ভাষা বোঝানো সম্ভব না যে ব্ল্যান্ডারটা কত ভালো মানের একটা ব্ল্যান্ডার। অবশ্যই। তো রিসেন্টলি সেটা আমি আপনাকে কিছু কথা না বাড়ি আমি এটা কাজে একটু ফেটিকেল করে দেখাই যাবো কি করা যায়। আর এটা তো আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই ফাইন ভাই, এটা স্টিল, যেটা 1 নম্বর হলো মোটরটা 100% কভার মোটর, 2 নম্বর কথা হলো এটা যে অ্যাসেসটা সম্পূর্ণ পিওর স্টিল, এটা তো ঝংমারিসে আসবে না। আচ্ছা, যেমন আমি এখানে একটা নাইফ রাখছি, আপনি দেখেন আমি এখানে একটা ম্যাগনেট রাখছি, ম্যাগনেটটা আমি লাগালাম, দেখেন সাথে সাথে কিন্তু লেগে রয়েছে। এটা কিন্তু একটা সময় কালার ফেডে দেবে, জং চলে আসবে, কারণ এটা তো আপনার লোহা মিক্স আছে। আচ্ছা, আর যেটা পিওর স্টিল সেটাতে কখনো আপনার ঝং আসবে না। এই দেখেন আমি এটা তো লাগাইছি, দেখেন লাগে কিনা থাকে ভাই, দেখেন আপনি নিজে একটা ফেটে গেলে দেখেন, আপনি এটা লাগাই দেখেন লাগে কিনা। না, এটা লাগবে না আমি জানি, ঠিক আছে? এটা 100% অ্যাসেস। এটা দেখানোর কারণ হলো অনেকের একটা কনফিউজ থাকে ভাইয়া, যে স্টিলের ব্ল্যান্ডারগুলো আপনারা রিভিউ দিয়ে থাকেন অনেক সময় স্টিলে কি কালার ফেড হয়ে যায় নাকি, এটার জন্য আমি মূলত এর কাস্টমার কনফিউজটা দূর করে দিলাম যে আসলে এটা জং আসবে কিনা, ঠিক আছে? তো স্টিলের জন্য কিন্তু আমরা এটা গ্যারান্টি দিচ্ছি, 30 ইয়ার্স গ্যারান্টি, 30 বছরের ভিতরে যদি এটা কেউ প্রমো করতে পারে যেটা অ্যাসেসের কালারটা ফেড হয়ে যাবে আমরা রিপ্লেস করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, 30 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর আমি আপনাকে এটা 2টা মডেল এখানে নিয়ে আসছি, একটা হলো 850 ওয়াটের মোটর, একটা হলো 900 ওয়াট, দুইটা পাওয়ারফুল মোটর, কমার্শিয়াল ইউজের জন্য এগুলো খুব ভালো মানের ব্ল্যান্ডার। তো আমি কথা না বাড়ি এগুলো আপনার একটু ফেটে গেলে কিছু এখানে মশলা করে দেখায়, এখানে আমি কিছু হলুদ রাখছি আর আদা রসুন রাখছি, ঠিক আছে? মশলার জগতে সবচেয়ে হাত যেতে মশলা হয়েছে হলুদ, যার কোনো মশলা হয় না, ঠিক আছে? সে হলুদটা আমি আজকে এখানে একটু করে দেখাবো যে পেস্টটা কেমন, আমরা তো মুখে বলি ভালো, সেটা আজকে একটু ফেটে গেলে করে দেখে আমি, ঠিক আছে ফাইন ভাই? অবশ্যই। তাহলে আমি কথা না বাড়ি একটু হলুদ করে দেখে ফার্স্টে আসলে কেমন হয়। ঢাকনাগুলো পর্যন্ত দেখেন খুবই হ্যাভি, খুবই মজবুত, এবং একটা ঢাকনাটা একটা সুবিধা আছে, অনেক ব্ল্যান্ডার ঢাকনা তো আপনার এখানে চাপ দিয়ে ধরে রাখতে হয়, এটা আপনাকে ধরতে হবে, সম্পূর্ণ এয়ার টাইট সিস্টেম, ইভেন সাইডে লক আছে, দেখেন লক সিস্টেম, এটা আপনার ধরে কাজ করতে হবে, ওকে, ঠিক আছে? তো আমি আজকে একটু আমি এখন একটু হলুদটা করে দেখাই কথা না বাড়িয়ে। জি, এখানে ভাই আমি 2 ধরনের হলুদ রাখছি, একটা হলো বড়, একটা হলো একটু ছোট করে রাখছি, তার কারণ হলো বড় হলুদটা যখন আমরা ভিতরে দেই অনেক সময় এটা ভিতরে ফ্রিভাবে ঘুরতে পারে না, সেই জন্য আমরা একটু ছোট করে দিচ্ছি। অনেকে আবার ভাবতে পারে যে গোটা হলুদ দিলে মানে হবে না, গোটা হলুদ দিলেও হবে, কিন্তু এটা ব্লেন্ডিংয়ের সুবিধার জন্য আমরা একটু ছোট করে রাখছি, যেন তাড়াতাড়ি পেস্টটা ভালো হয় এবং মোটরও যেন প্রেশার না আসে। ডাইরেক্ট হলুদ দিলে অনেক সময় মোটরের প্রেশার পড়ে, ঠিক আছে? মোটরের প্রেশার পড়তে গেলে যে ব্লেন্ডার ঠিকবে 5 বছর, ওই ব্লেন্ডার দেখা যায় আপনার 2 বছর অনেক সময় সার্ভিস দেয় না, সেক্ষেত্রে আপনার আমি আমার ভিতরকে বলবো আপনার যখনই মশলা হলুদ করবেন অবশ্যই একটু ভেঙে দেবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন, একটা ব্ল্যান্ড আপনার 10-15 বছর 20 বছর ইউজ করলে ইনশাল্লাহ ব্ল্যান্ডারগুলো কিছু হবে না, এটা হ্যাভি জিনিস। তো ভাই আমি একটু হলুদটা করে দেখাই এখন কেমন হয়, ঠিক আছে? আমি হলুদটা দিয়ে দিলাম, ঢাকনাটা আমি এখানে লক করে দিলাম, দেখেন, ঠিক আছে? আর ইউজার পরিস্থিতিটা আমি আগে একটু বলে দিই, অনেক আছে ইউজার নিয়মটা জানে না কীভাবে ইউজ করতে হবে, সেক্ষেত্রে ইউজার নিয়মে ফার্স্ট একটু পালস করে নিতে, এটা হলো পালস, পালস করলে কি জিনিসটা একটু দ্রুত হয় আর ব্লেডটা তাড়াতাড়ি ফ্রি হয়ে যায়। আমি যে 5টা করছি না এইভাবে ঠিক 3 থেকে 4 বার করে কাজ করছি,
এখন আমি পাঁচে আবার দিলাম, তারপরে এখন আমি ওয়ানে দিলাম। এটা হলো আমি নর্মালে দিছি ভাই, নর্মালে প্রয়োজন হয় আপনার একটু স্পিডটা বাড়ায় দেন, ঠিক আছে? যদি আরও তাড়াতাড়ি প্রয়োজন হয় প্রয়োজন স্পিডটা আরেকটু বাড়ায় দেন, সমস্যা নাই। এই ব্লান্ডাগুলো খাইলে একটা না, যে ব্লান্ডাটা ইউজ করতে হচ্ছে একটা না এক ঘন্টা দুই ঘন্টা চালানো সম্ভব। এগুলো মোটরের কোনো প্রেশার পড়বে না, এগুলো এত হেভি ডিউটি মোটর, ঠিক আছে? না আমি তো অনেক ব্লেন্ডার রিভিউ করি, এটা শব্দে বোঝা যাচ্ছে অনেক খুব হেভি, হ্যাঁ খুব হেভি ডিউটি মোটর। আর আমি যে কথাগুলো বলছি সেটা আজকে আমি প্র্যাকটিক্যালি করেই দেখাই দেবো, এটা 100% মশলা টেস্ট হবে। ফাইন ভাই, আমরা তো হলুদটা দিলাম ভিতরে, দেখি কেমন হয়েছে। জি অবশ্যই, আমার যতটুকু আইডিয়া ভাই 10 সেকেন্ড ম্যাক্সিমাম হলে হয়তো 15 সেকেন্ড হইতে পারে, এর উপরে হওয়ার কথা না, কারণ সময়টা নিয়েছে খুব অল্প সময়ের ভিতরে আমি একটু হলুদটা করে দেখালাম। দেখেন ভাই, আসলে মুখে বললে তো অনেক কিছু বলা যায়, সেটা আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখালাম আজকে, ঠিক আছে? দেখেন ভাই কেমন হয়েছে, একদম একদম পাউডার হয়ে গেছে। দেখেন আমরা সাধারণ দোকান থেকে হলুদটা কিনে খাই, সেম ওরকম হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি আরও 10 সেকেন্ড দেন তাহলে আরও ভালো বেস্ট হবে। সেক্ষেত্রে আমি একটু কমে সময়টা কমে নিলাম, 10-15 সেকেন্ড ভিতরে হলুদটা করে দেখাইলাম, একটু ঢেলে দেখায় ভাই, হ্যাঁ ঠিক আছে? দেখেন, ঠিক আছে, একদম পাউডার হয়ে গেছে। আরও 10 সেকেন্ড দিলে কিন্তু আরও পাউডার হবে। আর এটা হলুদটা দেখেন আমি একটু হাতে নিয়ে দেখি, দেখেন হলুদটা যদি সাধারণত অনেক সময় পাউডার না হতে চায়, উঠতে চায় না, সেক্ষেত্রে আমি দেখি এটা কেমনটা পাউডার হয়েছে। দেখেন ভাই হলুদ দেখা যায় ভাই, অদৃশ্য হয়ে গেছে, ঠিক আছে? একবার 100% গুঁড়া হয়েছে, বাট আপনারা যদি আরেকটু সময় নেন আর একটু হবে। আচ্ছা, হলুদটা আমি এই জন্য করে দেখাইলাম যেন কাস্টমারের কোনো কনফিউজ না থাকে, যেটা আসলে মশলা ব্লেন্ডিং হবে কিনা, এটার জন্য জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। তো ভাইয়া পাশাপাশি আমরা এখানে একটু আদা রসুন রাখছি, এটা আদার একটু করে দেখাই আসলে কেমন হয়, ঠিক আছে? ঠিক আছে, তো আমি এখন এটা একটু ঢাকনাটা খুলে নিলাম, আদা জারটা বসাই দিলাম, ঠিক আছে? এখন আমি কিছু আদা দিয়ে দিচ্ছি, আদাগুলো আমরা একটু ছিলে দিছি, আপনারা একটু মানে পিস পিস করে দিচ্ছে, অনেকে যদি আরও চিকেন করে দিতে চায় দিতে পারবে, যদি মনে করেন 1 পিস 2 পিস করে আরেকটু বড় করে দিতে চায় তাও দিতে পারবে, কোনো সমস্যা না। শুধু একটু আদাটা ছিলে দিলে হবে। আচ্ছা, আদাটা ছিলে দিয়ে দিতে, আমি একটা সামান্য একটু আদা দিচ্ছি, আপনারা চাইলে আরও আদা বেশি করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা একটু হালকা ফানে দিয়ে দিই, ঠিক আছে? কারণ ফানিটা ফানি ছাড়াও আদা করা যায়, ফানিটা দিলে কি আদাটা আরেকটু দ্রুত পেস্ট হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটার জন্য একটা হালকা আমি একটু সামান্য সামান্য ফানে দিয়ে দিলাম, সামান্য একটা ফানে দিয়ে দিলাম, তারপরে আমি এখন ঢাকনাটা একটা লক করে দিচ্ছি ভাইয়া, ঢাকনাটা লক করে দিলাম। এখন আমি একটা আদারা ইউজের প্রসেসিংটা সেম, আমি হলুদটা যেভাবে করে দেখা দিচ্ছি প্রসেসিং কিন্তু একই, সবগুলো ক্ষেত্রে একই প্রসেসিং। পাশেতে পালস করে নেবেন, ঠিক আছে? পাশেতে পালস করে নেবেন এইভাবে 3-4 থেকে 5 সেকেন্ড করে করবেন, 3-4 বার, ঠিক আছে? 3-4 বার করবেন, এর ভিতরে মোটামুটি ব্লেন্ডিং হয়ে যায়, এর বেশি প্রয়োজন হয় না। তারপর আমি একটু ওয়ানে দিলাম, এখন একটু ওয়ানে দিলাম, তারপরে একটু স্পিডটা বাড়ায় দেন, যদি আরও দ্রুত করতে চান তাহলে স্পিডটা আর একটু বাড়ায় নেন, ঠিক আছে? আদারা দেখেন ভাই ব্লেন্ডিং হয়ে গেছে অলরেডি, দেখেন সমস্ত আমার মনে হয় বাটার ভাই এরকম পেস্ট হয় না, আসলে কী বলবো, দেখেন কীরকম পেস্ট হয়েছে, ঠিক আছে? তা আমি এখানে একটু অফ করে নিলাম ভাই, আমার মনে হয় আমি আদারা ফাইন ভাই, আপনার মনে হয় 10 সেকেন্ড হয়েছে এখানে? 10 সেকেন্ড কিন্তু হয় নাই, আমি দেখি আদারা কেমন হয়েছে, জি ঠিক আছে? সাধারণত 10 সেকেন্ড আদা হওয়ার কথা না, তারপরে দেখি ভাই কী বলবো, আসলে মুখের ভাষায় তো আসলে বললে অনেকে বিশ্বাস করবো না, তাই একটু করে দেখালাম। দেখেন তো ফাইন ভাই কেমন হয়েছে আদাটা, আছে কিছু ভাই, একদম লিকুইড কি বা, আমার মনে হয় আমি যদি আর 5 সেকেন্ড করে আদারা খুঁজে পাওয়া যাবে না, একদম ফানি হয়ে যাবে। তা আমি আসলে ভাই কী বলবো, মুখের ভাষায় বলে তো অনেকে বুঝতে চাইবো না, দেখেন ফাইন ভাই পসিবল ভাই, এত অল্প সময়ের ভিতরে আদারা এরকম পেস্ট পসিবল, এই যে নবীনা দিয়ে পসিবল, ঠিক আছে? এখন তো আমরা পসিবল করে দেখাই দিলাম, অনেকে তো কনফিউজ থাকতে পারে যে আসলে এত দ্রুত আদারা হয় কিনা। আপনি দেখেন অলরেডি কিন্তু ফাইনটা ফুল লিকুইড হয়ে গেছে, দেখেন আদারা একদম পেস্ট, এরকম পেস্ট কিন্তু ভাই বাটা হয় না, ঠিক আছে? তা আমার আমি আমার বিদ্যুৎকে শুধু একটা কথা বললো, ইনশাল্লাহ আপনাদের কোনো কনফিউজ থাকার কোনো কথা না, যেখানে আমি আদা রসুন করে পেস্ট করে দেখা দিচ্ছি, ইভেন হলুদটা পর্যন্ত করে দেখে, কারণ হলুদের উপরে কোনো মশলা নাই বাংলাদেশে, সবচেয়ে হাট জাতীয় মশলা হলো হলুদ, সেই হলুদটা আমি করে দেখা দিই, ইভেন আদা রসুন করে দেখা দিস, ঠিক আছে? লিকুইড মশলার ভিতরে সবচেয়ে আট জাতীয় মশলা হলো আদা, আর আদা যেখানে পেস্ট হয়ে যায় সেখানে অন্য কোনো মশলা কিছুই না, নর্মালি যে কোনো মশলা খুব নর্মালি আরও দ্রুত করতে পারবেন। তো ভাই আমি কথা না বাড়িয়ে তাহলে আমরা
প্রোডাক্টগুলো প্রাইসটা বলে দিই এখন, কি বলেন? অবশ্যই অবশ্যই, আমরা তো গ্যারান্টি বলে দিলাম, আবার একটু গ্যারান্টিটা বলে দিচ্ছি। আমরা মোটরের গ্যারান্টি দিচ্ছি হলো 5 বছরের। পাঁচ বছরে যদি মোটরে যদি কোনো প্রবলেম হয়, যদি মোটর জ্বলে যায়, ইনশাল্লাহ আমরা এটা রিপ্লেস করে দেবো, কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আর ওয়ারেন্টি 10 ইয়ার্স থাকবে, ফ্রি সার্ভিস। আর আমাদের প্রোডাক্টটা রিসিভ করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে, ইমেল নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আর পাশাপাশি আমরা এখানে যে মডেলটাতে আজকে হলুদ আদর্শন করে দেখাই দিছি, এটা হলো 850 শটের একটা মোটর। আচ্ছা, বস্তা একটু দেখাই দিই আপনাকে। এটা মোটরটা হলো এটা ভাইয়া, নবীনা গ্লাক্সি, দেখুন লেখা আছে 850 ওয়াট, 100% কপার মোটর। এদের মোটরের ছবি পর্যন্ত, ভিতরে যে মোটরটা আছে মোটর ছবি কিন্তু পর্যন্ত এখানে দেওয়া আছে। আর প্রোডাক্টটা হলো অরিজিনাল, এটা এই যে সিজিএল লোগো দেওয়া আছে, বাংলাদেশে যে ইম্পোর্ট করে প্রোডাক্টটা তার একটা লোগো থাকবে সিজিএল। বাজারে কিন্তু কফি মাল পাওয়া যায়, কফি মালটা সিজিএল লোগোটা থাকবে না, সেটা কিন্তু আপনার গ্যারান্টিও পাবেন না। এই জন্য জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে দিলাম, কাস্টমারদের কোনো কনফিউজ না থাকে, কাস্টমারদের কোনো হ্যারাসমেন্ট না হইতে হয়, ঠিক আছে? ইভেন আমরা এই মোটরে যেটা গ্যারান্টি দিচ্ছি সেটা আমরা মেমোতে লিখে দিব প্রত্যেকটা কাস্টমারের, যখন আমাদের যে কাস্টমারগুলো সম্মানিত কাস্টমার আমাদের প্রোডাক্টটা অর্ডার করবে, আমরা মেমোতে লিখে দেবো 5 বছরের মোটরের গ্যারান্টি, ঠিক আছে? যে কোনো সমস্যা আমরা মোটর রিপ্লেস করে দেবো 5 বছরের ভিতরে, ঠিক আছে? আর ওয়ারেন্টি তো আমরা 10 বছর দিচ্ছি। আর এখানে পাশাপাশি আমরা আরেকটা মডেল রাখছি, এটা হলো 900 ওয়াট, 900 ওয়াট, হ্যাঁ 900 ওয়াট, 900 ওয়াট দুইটা মডেল। 900 ওয়াটের বস্তা আমি একটু দেখাই দিচ্ছি ফাইনালি, এটা হলো 900 ওয়াটের বস্তা, এই যে 900 ওয়াট এখানে লেখা আছে, ঠিক আছে? 900 ওয়াট, এটা আমরা 5 বছরের মোটরের গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? 5 বছরে যদি মোটর জ্বলে গেলে আমরা ইনশাল্লাহ রিপ্লেস করে দেবো। তো আমরা তো এখন ভাই তো মোটামুটি মডেলও দেখা দিলাম আর গ্যারান্টি ওয়ারেন্টিও বলে দিলাম, সেক্ষেত্রে তাহলে কি আমরা প্রাইসটা বলে দিব? অবশ্যই, আজকে আমরা একটা প্রাইস দিব ভাই, সেটা বিশ্বাস করার মতন, একদম ধামাকা একটা প্রাইস দিব। সাধারণত আমরা শোরুমে আমরা এগুলো বিক্রি করি 7000-8000 টাকা, আমরা সেই প্রাইসটা রাখবো না, ঠিক আছে? একদম রিজনেবল একটা প্রাইস বলে দিব আজকে, যে আপনার চ্যানেল থেকে যারা আমাদের এই প্রোডাক্টটা নিবে তাদের জন্য আজকে আমরা একটা ধামাকা অফারে দিচ্ছি। 850 ওয়াটের যেটা নবীনের ব্ল্যানেটা, এটা দিচ্ছে আমরা প্রাইস মাত্র 5200 টাকা, পাঁচ হাজার দুশো টাকা। আর যারা 900 ওয়াটে নেবে সেটা একই প্রাইস, এটাও 5200 টাকা, প্রাইস সেমই থাকবে, ওকে? এটা 5200, এটা 5200, গ্যারান্টি সেমই থাকবে 5 বছর, আর ওয়ারেন্টি থাকবে 10 বছর। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই আমাদের আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা হলো আমাদের নগদ নাম্বার, এটা হলো বিকাশ নাম্বার, ঠিক আছে? বিকাশ নাম্বারটা হলো আমাদের ইমো নাম্বার, এর নাম্বারটা অবশ্যই আমাদের যদি কেউ ভিডিও কলে দেখে নিতে চায় তাহলে আমাদের ভিডিও কলে আমাদের ফোন দিয়ে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখেও নিতে পারবে, ঠিক আছে? আর যদি কেউ আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে চায় আমাদের শোরুম আসে নিতে পারবে। আর প্রোডাক্টটা রিসিভ করতে হলে অবশ্যই আমাদেরকে বাংলাদেশের যে প্রান্তে থেকে আমাদেরকে ফোন দেওয়া হোক, যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবে তাদেরকে অবশ্যই সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি যে টাকাটা ডিউ থাকবে সেটা বাসায় প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা বাসায় থেকে দিয়ে বাকি টাকা দিয়ে দিবে। আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে, ঠিক আছে, তাদেরকে সর্বনিম্ন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি যে টাকাটা ডিউ থাকবে সেটা কন্ডিশন আমরা কুরিয়েতে দিয়ে দিবো, বাকি টাকা কুরিয়েতে দিয়ে তারপর প্রোডাক্টটা নিয়ে যাবে, ঠিক আছে? এ ছিল আর কি ফাইম ভাই আজকের মতো, ইনশাল্লাহ আমরা খুবই ভালো মানে একটা প্রোডাক্ট আজকে নিয়ে আসছি বাজারে, যেটা সবচেয়ে বেস্ট মানে একটা ব্ল্যান্ডার, ঠিক আছে? আর কি বলবো ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখো, আসসালামু আলাইকুম।